সালা পার্কে বসে বসে প্রেম করে দেখা যায় পুরো ভালোবাসা দিয়ে মাখামাখি করে ফেলাইছে। খারাও তোমার করে ভালোবাসা আমি ঝগড়া লাগাই দিয়ে আলু ভর্তা বানাই দিম ভাই। আগেরা বুঝাইছে এই আপুটা কিন্তু অনেক সুন্দরী। চিটার বদমাশ একটা, আমার সাথে প্রেম করার আগে তুই একটা মেয়ের সাথে প্রেম করছস, আর আমারে বলস আমার সাথে তোর প্রথম প্রেম, তোর সাথে আমার ব্রেকআপ, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। আজকে তো প্রপোজ ডে, আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি। ও মা, এত দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। আচ্ছা আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট, এখন প্রপোজ করি। আচ্ছা আপনি লেখাপড়ার পাশাপাশি আর কিছু করেন? একটা জব করি, এখন প্রপোজ করি। তা আপনার বেতন কত? 20,000 টাকা, এখন প্রপোজ করি। আচ্ছা তা আপনার বাবা কি করে? বাবা দেশের বাইরে থাকে আর মা কলেজ টিচার, এখন প্রপোজ করি। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। ওকে যান, এখন প্রপোজ করতে পারো। আপু আমার কোনো বোন নেই, আজকে তো প্রপোজ ডে, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু আমাকে ফিরিয়ে দিন না প্লিজ। পটকা তোরে কতবার কইছি তুই আমার গার্লফ্রেন্ডের পিছে গুড়গুড় করিস না। ওই সকিনা তোর গার্লফ্রেন্ড কেম নয়, সকিনা তো আমার গার্লফ্রেন্ড। আর কোনোদিন যদি দেখি সকিনা নিয়ে ঘুরতে গেছস তাহলে তোর হাত পা ভাঙা তোর পকেটে ভরে দিব। শোন সকিনা হইলে আমার গার্লফ্রেন্ড, এটা নিয়ে আমি ঘুরতে যাবো না কিস করবো সেটা আমার ব্যাপার, যা খুশি তাই করবো। কি কইলি তুই? যা খুশি তাই করবি, দরকার হইলে কিস করবি। এই তোরা মারামারি করতেছস কেন? স্যার ও আমার গার্লফ্রেন্ডের বাজে কথা কইছে, বলছে যা খুশি তাই করবো, দরকার হইলে কিস করবো। তোর গার্লফ্রেন্ডটা আবার কে? স্যার আপনার মেয়ে। তোমরা যদি কখনো দেখো যে পানি থেকে ডুবে যাচ্ছে তোমরা তাকে সাথে সাথে মাথার চুল টেনে ধরে পানি থেকে উদ্ধার করবে। কিন্তু স্যার আপনি যদি পানিতে ডুবে যান তাহলে আপনাকে উদ্ধার করব না। কেন রে, আমি আবার কি অপরাধ করলাম? কারণ হলো স্যার আপনার ছাদে তো মাল নাই। কি বলতে স্যার? সাধারণ দাদা মানে স্যার আপনার মাথায় চুল নাই। কিরে পাতেন, ব্রাজিল ছেড়ে ফ্রান্স সাপোর্ট করা শুরু করলি, তাও তো কোনো লাভ হইলো না, তারপর ওতেও খাইলি বাস। আচ্ছা চলতে তুই এখন কি করবি তাই ক। কি আর কমু দুঃখের কথা, বাতেন ব্রাজিল জিতলে তো সাম্বা ডান্স মারতি, এবার তো আমরা দিছি, কি ডান্স মারবি মার তো। দূর তোর কারা কইছে যে আমি ব্রাজিল থেকে ফ্রান্স সাপোর্ট করি? আমি তো ব্রাজিলই সাপোর্ট করি, তুই এই না দেখে কেমনে কথা কস। আচ্ছা ঠিক আছে, জনগা তুই কোনো ডান্স করবি না, তাহলে আমি এরা গান বানাইছি, তুই গানটা শুন তোর ভালো লাগবো। আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, আরে লাফাই যদি টোপি পাইতো আগে পাইতো ব্যাং, আরে লাফাই যদি টোপি পাইতো আগে পাইতো ব্যাং। তোরা ব্রাজিল সাপোর্টাররা কেন যে ফ্রান্সের সাপোর্ট করছস এটা তো আমরা জানি, যাতে আমরা হাইরে যাই তোরা যেন কইতে পারস আমরা নিচ্ছি চায়ের কাপ, তোরা নিচ্ছ সেভেন আপ। ওরে খাসুনি শখ কত, তার নাবার দিয়ে রেস্টুরেন্টে খাবো, ক্যান্ডেল নাইট ডিনার, তাও আবার রয়্যাল প্যালেস হোটেলে, আমার টাকায় সিনিমিনি করে। হ্যাঁ তোমার রাস্তায় এমন খাওয়ান খাওয়ামো, তোমার রেস্টুরেন্টে খাওয়ার লাগবো না। আজকাল রাস্তায় ফুচকাওয়ালার সংখ্যা এত বেড়েছে, একবার বন্ধুদের নিয়ে রাস্তায় বেরোইছি ঘুরতে, বন্ধুদের সাথে বাজি ধরে 30টা ফুচকা খেয়েছিলাম, আর সেই ফুচকার খাওয়ায় আমি জিতে গেছিলাম। কেন ঘরে তো চাউল ডাউল মাছ মাংস সবই আছে, আর তাছাড়া তোমার হাতে রান্না হোটেলে চেয়ে কম কিসের? রেস্টুরেন্টে গিয়ে শুধু শুধু টাকা খরচ করে লাভ কি? আরে না না তেমন হবে কেন, আমি কি বলছি যে তোমার হাতে রান্না হোটেলের রাঁধুনির মতো? তো কোথায় খাবে কিছু ভাবছো? আমার তো মনে হয় মাঝামাঝি কোনো একটা রেস্টুরেন্টে গেলেই তো হয়, তুমি কি বলো? আজকে ক্যান্ডেল লাইট ডিনার করব, তাই আমি ঠিক করছি রয়্যাল প্যালেস হোটেলে যাব। এই রে কথাটা শুনে তো মাথাটা ঘুরলো। কি মনে মনে কি ভাবতেছো? আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে সন্ধ্যা 7টায় যাব, রেডি থেকো। ম্যাডাম আপনি তো দেখি আপনার স্বামীর মোবাইলও নিয়ে চলে আইছেন। আরে মোবাইল আজকে এর জন্যই নিয়ে আইছি, এত শপিং করার সময় কোন কোন ফোন দিয়ে ডিস্টার্ব না করতে পারে। আরে বাবা কি বুদ্ধিমান মহিলা রে, এরকম বউ থাকলে তো স্বামীর 12টা বাজাই দিব। আমার শেষে ঠিকঠাক মতো শপিং গুলো করতে পারলাম, এখন বাড়ি ফিরে যাই। কি ব্যাপার, গ্যারেজে গাড়িও নাই, দরজায় তালা দেওয়া, কিসে কই? দরজার সামনে স্টিকারে কি লেখা দেখি তো।
বন্ধুর বাড়ি গেলাম আইপিএল এর ফাইনাল খেলা দেখতে, ফিরতে অনেক রাত হবে, আর হ্যাঁ দরকার হলে ফোন দিও। আরে মোবাইল তো আমার কাছে,